প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম বার্স কিনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে অনেকে এই সমস্যারা ভোগেন কমন সমস্যা প্রায় ম্যাক্সিমাম পাখালি এই সমস্যা হয় করে যারা নতুন পাখাল তাদের সমস্যা সেটা হলো যে পাখির বাচ্চা যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হয় তখন বাবা মা তাদেরকে খাওয়ায় না আবার বাচ্চা নিজেও খাওয়া শিখতে পারে না সেক্ষেত্রে একটা মানে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে যায় অনেকে আছে নতুন বিডার আছে তারা হ্যান্ড ফিডিংও করাতে পারেন না বা বেবিকে কী করে হ্যান্ড ফিডিং করতে জানেন তো এই বিষয়ে আলোচনা করবো কিছু টিপস দেব আশা করি আপনাদের উপকারে আসবে তো বসে আপনার যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর আপনি চাইলে আমাদের পাখির ফেসবুক পেজে অ্যাড হতে পারেন এই ভিডিওটি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এখানে গিয়ে আপনারা অ্যাড হতে পারবেন তো ভিওয়ার্স আপনার যারা এই সমস্যাটা ভোগেন আমাকে কমেন্ট করে জানাইছে না আমি আবার বিভিন্ন পাখির ফেসবুক পেজে দেখছি গ্রুপে দেখছি যে এরকম বেশি বেশিরভাগই দেখা যায় যে তাদের বাচ্চাকে বাবা মা খাওয়ায় না বিশ থেকে পঁচিশ দিন বয়স হয়ে গেলে বাচ্চাও নিজে খাওয়া শিখতে পায় না তখন একটা ঝামেলার মধ্যে পড়ে যায় পাখাল তো এই জন্য আসলে ঘটনা হলো যে আপনার বিশ থেকে পঁচিশ দিন যখন বাচ্চার বয়স হয়ে যায় তখন বাচ্চাকে খাওয়ানো বাদ দিয়ে দেয় বাবা মায়ের কারণ হলো কি বাবা মা আবার বিডিং বুডে আসে আবার তার মায়ের ডিম পাড়ার সময় হয়ে যায় তো এই জন্য ওই বাচ্চাগুলোকে আর দেখতে পায় না খাওয়াইতে চায় না সব ঠুকরায় তো এই জন্য আপনার এক নম্বর যে কাজটি করবেন সেটা হলো আপনাদের আরও জোড়া পাখি থাকে এবং দেখা গেলো আপনার এই খাঁচায় যে বাচ্চা আছে পনেরো বিশ দিন বা বিশ পঁচিশ দিন বয়সে আর এক খাঁচায় সেম বয়সের বাচ্চা আছে হারিত তো আপনি এক কাজ করতে পারেন রাত্রেবেলা বা অন্ধকারে এমনভাবে কাজটা করবেন যে আপনার ওই বাচ্চাগুলো যেগুলো খাওয়ানি এগুলোকে অন্য বাচ্চার হাড়িতে দিয়ে দিবেন তো আশা করা দেখা যাবে যে আপনার ওই ওই বাচ্চার যে যে যেই হাড়িতে আপনি দিয়ে দিবেন ওই হাড়ির বাবা মা ওই নিজের বাচ্চাদের সাথে এই বাচ্চাকেও খাওয়াবে তো দেখবেন এই জিনিসটা ফলো করবেন ইনশাল আশা করা যে খাওয়াবে দুই নম্বর অপশন হলো যে বাচ্চার বয়স যদি আপনার ২২ দিন প্লাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নিজে খাওয়া শেখার কথা তো এই ক্ষেত্রে সে নিজে খাইতে চায় না বাবা মার আশায় বসে থাকে তো তারপরেও যদি দেখেন যে বাইশ দিন প্লাস বয়স হয়ে গেছে বাবা মা খাইতেছে না বাচ্চার বয়স বাইশ দিনের বেশি সেক্ষেত্রে ওই বাচ্চা নিজে খাওয়া নি আপনি এক কাজ করবেন একটা মালসা নেবেন মালসার ভিতরে শুধু কাউন দিবেন চিনা দিবেন না কাউন যেহেতু ছোটো এটা পাখি নিজে বাচ্চা খুটে খুঁটে খেতে পারবে ওই কিছু কাউন নিয়ে আপনি মালসার ভিতরে দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে বাচ্চাগুলো আস্তে আস্তে ওইখান থেকে ঠুকা ঠুকা খাওয়া শিখবে আমারগুলো এরকম খাইতে না আমি এভাবে অভ্যস্ত করাইছি তো এটাও দেখবেন যে বাইশ দিন বয়স বেশি হয়ে গেল তখন পাখি নিজে খেতে পারে এইভাবে দিয়ে দিবেন তিন নম্বরে যদি দেখেন যে না এই অপশনটা আপনার নাই এটাও আপনি করতে পারতেছে না পাখি খাইতেছে না বা পাখির বাচ্চার বয়স পনেরো দিন হয়ে গেছে বা বারো দিন হয়ে গেছে এর মধ্যে দেখা যায় বাবা মা একজন মারা যেতে পারে অথবা বাচ্চাকে আক্রমণ করতে পারে অনেক সময় ছোট্ট বাচ্চাদেরকে আক্রমণ করে ছোট্ট বাচ্চাগুলো না খায় রাখে যে কারণে বাচ্চা মারা যায় সেক্ষেত্রে আপনার তিন নম্বর অপশন হ্যান্ড ফিডিং আপনাকে করাইতে হবে আপনার আর কোনো অপশন নাই এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনার পাখির দোকানে দেখবেন যে এগ ফুট পাওয়া যায় হ্যাং ফিডিং জন্য ওই এগ ফুট এনে আপনি হালকা গরম পানিতে নিয়ম ওই প্যাকেটের গায়ে লেখা থাকে অথবা দোকানদার কাছে জিজ্ঞাসা করবেন ওই নিয়ম অনুযায়ী প্যাকেটের গায়ে ভিতরে চামচ থাকবে ওই চামচ দিয়ে আপনি গুলা পাখিকে খাওয়াবেন তাহলে খাবে ইনশাআল্লাহ আশা করা যায় তিন নম্বর অপশন আপনার হ্যান্ড ফিডিং করাতে হবে এছাড়া আর আপনার কোনো অপশন নাই তো এই জন্য আপনি তিনটা যেটি আপনি ভালো লাগে পাখির জন্য যে আপনার সুবিধা পাখি খাবে এবং পাখি না খাই মারা যাবে না সেইভাবে আপনার ব্যবস্থা করতে হবে এছাড়া আর কোনো অপশন নাই তবে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন পাখির প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ